আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাটা ফেলে না দিয়ে কিভাবে ফুলকপির ডাটা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে প্রথমে দুইটি ফুলকপির ডাটা নিয়ে নিচ্ছি। আমরা দেখা যায় ফুলকপির ডাটাগুলো ফেলে দেই, ফেলে না দিয়ে কিন্তু এই রান্নাটি করতে পারি। তো আমি এইভাবে ফুলকপির ডাটাগুলো নিয়ে নিব। এখন এই ফুলকপির ডাটাগুলোকে আলাদা করে নিচ্ছি। সবগুলো ফুলকপির ডাটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। ছুরির সাহায্যে আমি এইভাবে সাইডগুলো ফেলে দিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ফুলকপির ডাটা আমি এইভাবে কেটে নিব। তারপর এই ফুলকপির ডাটাগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এই ফুলকপির ডাটাগুলো কেটে নেওয়া হয়েছে। আর লাগবে হচ্ছে আমাদের এখানে আলু। আমি এখানে একটি মাঝারি সাইজের আলু ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর ফুলকপির ডাটাগুলো এবং আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে 1 চিমটির মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই আলু এবং ফুলকপির ডাটাগুলোকে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে আমি 2 থেকে 3 মিনিট ফুলকপির ডাটা এবং আলুগুলোকে ভেজে নিয়েছি। তো আমাদের এখানে ভাজাটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ রান্নার তেল। তারপর দিয়ে দিবে এখানে মাঝারি সাইজের 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা কালার করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভাজতে হবে না। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ঠিক এইরকম হালকা একটু কালার চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 1টি টমেটো কুচি। টমেটো কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে টমেটোটা গলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনা মশলার গুঁড়িগুলো। প্রথমে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। তো অল্প পানি দিয়ে এখন সব কিছু একত্রে প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 1/2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষা বাটা দিবেন, সরিষা বাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। সরিষা বাটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর এভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো আমাদের এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন যে আমি আলু এবং ফুলকপির ডাটাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো আলু এবং ফুলকপির ডাটাগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 কাপ করে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1/2 কাপ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর মনে হচ্ছে আরও একটু পানির প্রয়োজন, তাই আমি আরও 1/2 কাপ দিলাম। মোট 1 কাপ পানি এখানে দিয়েছি। এখন আমি নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখানে 2টি কাঁচামরিচ আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। আরও 5 মিনিটে ফুলকপির ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে। 5 মিনিট পর এই যে দেখুন, ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। আর আমাদের এখানে রান্নাটাও শেষ।
এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিব। এই যে দেখুন রান্নাটা ঠিক এরকম মাখা মাখা হবে, এর চেয়ে বেশি জুল হবে না বা এর চেয়ে বেশি শুকানো যাবে না। তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি প্যানটাকে, তারপর একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লবণীয় লাগছে। ফুলকপির ডাটার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা যদি বাসায় একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা মজার হয়। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।